দেখিয়ে এবার মা কিছু কথা বলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করে আমাদের অনুষ্ঠান শুরু করবে। ঠিক আছে মা, তুমি একটু ওঠো, দেখছি একটা মাঝখানে দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ মা, তুমি একটা মালা দেবে আগে আগে বলে নাও। হ্যাঁ মা, মাসি কিছুদিন রান্না করে, বুঝতে পারছো তো? আর যা সাবস্ক্রাইবার তা তো বলার কথা না, মানে মা রান্না ছাড়লেই সাবস্ক্রাইবার বেড়ে যায়। নমস্কার, আজকে আজকে এই যে মঞ্চে উপস্থিত যে অভিভাবিকাগণ, সকলকে আমার প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আর যে শিল্পীরা, ছোট ছোট ভাই বোনেরা, তাদেরকে আমার আদর ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ কি জন্য আমরা এখানে এসেছি, কি দিন, আজকে দিনটা কি, সেটা তোমরা সবাই জানো, ছোট বড় সবাই জানো। বলো তো আজকে কি? আজকে 25শে বৈশাখ, রবি ঠাকুরের জন্মদিন। সে কোথায় জন্ম নিয়েছিল? জোড়া ঠাকুর, ঠাকুর পরিবারে। হ্যাঁ, মস্ত বড় একজন কবি, সে আমাদের গর্ব। তার জন্য আমরা, সে যে আমাদের দেশে জন্ম নিয়েছে, সে আমাদের গর্বের জিনিস, গর্বের বস্তু। তার কত লেখা, কত কবিতা, কত গল্প, কত প্রবন্ধ, আবৃত্তি, সব তোমরা বড় হয়ে পড়বে, এখনো পড়ছো কবিতা ছোট ছোট। ঠিক আছে, আর এইখানে আজকে তোমাদের মধ্যে আমি এসে এত আনন্দিত আর গর্বিতও কিন্তু হয়েছি। আজ 18 বছরে অক্লান্ত পরিশ্রম করে আমার যে পুত্রবধূ মধুমিতা দত্ত, সে এই নৃত্যার অনুষ্ঠানটা গড়ে তুলেছে। 2-4 জন মেয়েকে নিয়ে, বাচ্চাকে নিয়ে আরম্ভ হয়েছিল আমার ঠাকুরগড়ে। সেই থেকে আজকে এতদিন পরে দেখো, এখন কত মেয়ে হয়েছে, কত বাচ্চা, তারা কত সুন্দর সুন্দর নাচ করছে, কত আবৃত্তি করছে, কত জায়গায় ফাংশন করছে, কত আমার গর্ব। হ্যাঁ, সে তো আমার পুত্রবধূ, সেই জন্য আমার খুব গর্ব। আর গর্ব কেন, আমার নাতনিও এই নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করছে, আর তোমরা পাড়া প্রতিবেশী আমার ভাই বোনেরা, আমার স্নেহধন্যা তোমরা, তোমরাও আমার খুব গর্বের জিনিস, সেই জন্য আমি খুব গর্বিত। হ্যাঁ, আমার আজকে 25শে বৈশাখ, আমি একটা ছোট্ট কবিতা বলবো রবি ঠাকুরের। হ্যাঁ, এই সবাই জানো এরকমই কবিতা, খুব ছোট। অঞ্জনা নদী তীরে চন্দনিকায় পুরো মন্দির খানা গঞ্জের বাই, জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি, অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী, আত্মীয় কেহ নাই নিকট কি দূর, আছে এক লেজ কাটা ভক্ত আর আছে এক তারা বক্ষেতে ধরে, গুনগুন গান গায় গুঞ্জন সরে, গঞ্জের পিসিতাই সন্তোষ পান, কুঞ্জকে করেছেন কম্বল দান, তাই সন্তোষ পান, কুঞ্জকে করেছেন কম্বল দান, আশ্বিনে হাত বসে মহাধুম করে, মহাজনী নৌকায় ঘাট যায় বলে, হাঁকাহাঁকি খেলা তেলি মহাসড়গোল, পশ্চিমা মাল্লারা বাজায় মাদল। নমস্কার। ঠিক আছে, তোমরা এবার আজকে অনুষ্ঠান করো, আমি দেখি আর বেশি দিন হয়তো দেখতে পারবো। মা এদিকে সরে আসো, এদিকে সরে যাও, পাশে সরো, নানু নিয়ে নেবে। না